একই পদ্ধতিতে প্রত্যেকটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে একইভাবে এখানে পাস করিয়ে দিলাম ছোট একটা পার্ল, তারপর এই বড় পার্লটাকে দিয়ে দিলাম, যেহেতু এর বড় পার্লটা বেরিয়ে যাচ্ছে সেই জন্য এইভাবে এটাকে করে নিতে হবে। আমারও এই একইভাবে এটাকে এরকম পাস করিয়ে দিলাম, দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ? এবার একইভাবে একটা ঝুমকোকে আমি চারিদিকটা এইভাবে রেড কালার দিয়ে বাইন্ডিং করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা জাম্পিং, নিয়ে নিচ্ছি একটা জাম্পিং। এবার এই জাম্পিংটা দিয়ে এটা এর মধ্যে এটাকে এই জাম্পিংটা প্রথমে একটু ফাঁকা করে নিতে হবে। জাম্পিংটাকে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে এটাকে পাস করিয়ে দিচ্ছি, তারপর এখান দিয়ে এটাকে পাস করিয়ে দিলাম। দেখতে পাচ্ছো? এবার দুটো মুখকে এক জায়গায় করে দেখো কত সুন্দর একটা ঝুমকো তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে লাগিয়ে দেব এয়ার হুক। একটা এয়ার হুক নিয়েছি, এটাকে এবার এই এয়ার হুকটাকে এর মধ্যে দিয়ে এইভাবে পাস করিয়ে দিচ্ছি। এই যে দেখো, কত সুন্দর একটা ঝুমকো তৈরি হয়ে গেল। এইভাবে অনায়াসে তোমরা ঘরে বসে এরকম জুয়েলারি তৈরি করে নিতে পারবে। পুরো ঝুমকোটা আমি তৈরি করে দেখিয়েছি, কী কী মেটেরিয়ালস লাগবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এখানে কী কী মেটেরিয়ালস লাগছে আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে এয়ার হুক, যেটার মধ্যে আমি হ্যাঙ্গিং করে রেখেছি, এটা হচ্ছে এয়ার হুক। এটা হচ্ছে একটা চামস, এগুলো হচ্ছে হেড পিন, এটা দু সাইডে বলস আছে এগুলো। এটা হচ্ছে জাম্পিং, এটা হচ্ছে অ্যান্টিক সিলভার ঝুমকো গোল্ডেন কালারের, আর এটা সিলভার কালারের। আমি গোল্ড আর সিলভার দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। আর এগুলো টু হেডপিন আছে, এগুলো বোথ সাইড হেডপিন, এগুলোকে কেটে এগুলো কিনতে পাওয়া যায়, বাঞ্চ হিসেবে কিনতে পাওয়া যায়। সেগুলোকে দিয়ে এগুলোকে প্রথমে বাইন্ডিং করে নিয়ে এইভাবে তৈরি করে নিলেই রেডি। এই দেখো, তোমরা